ম্যাথ ডি বিএস ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএসএ আজকে আমরা আলোচনা করবো চতুর্থ শ্রেণী গণিত আজকে আলোচনা করবো পৃষ্ঠা নম্বর আটচল্লিশ থেকে আলোচনা করবো আজকে এর আগে আটচল্লিশ নম্বর পেজের আমার পার্ট ওয়ান অলরেডি আপলোড দিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো আর কেউ দেখে থাকলে চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে আর চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে আজকে পার্ট টুটা নিয়ে আলোচনা করবো আমরা আটচল্লিশ নম্বর পেজের এবং উনপঞ্চাশ নম্বর পেজটা আমরা কমপ্লিট করব তা চলো আমরা দেখে নিই আমরা করেছিলাম কটা পর্যন্ত আমরা পাঁচ পর্যন্ত অঙ্ক আমরা করে নিয়েছিলাম আমরা ছ নম্বর পেজ থেকে আমরা অঙ্কটা করবো ঠিক আছে বলছি আজ শিশু দিবস আমাদের স্কুলের বর্দিন স্কুলের প্রত্যেক শিশুকে লজেন্স ও বিস্কুট খাওয়াবেন ঠিক আছে দিদি দোকান থেকে ছশো টাকার বিস্কুট ও সাতশো পঁচাত্তর টাকার লজেন্স কিনবেন দিদির কাছে এক টাকা আছে আর কত টাকা লাগবে হিসাব করে দেখি খুব ভালো অঙ্ক ঠিক আছে এদের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে পরীক্ষা আসার মতো অঙ্ক তাহলে আমরা প্রথমে হিসাব করবো আমরা বিস্কুট আর লজেন্স কিনতে কোট কত খরচ হলো ঠিক আছে তাই বিস্কুট কিনতে খরচ হলো কত প্রথমে লিখবো আমরা কত নম্বর করছি এটা ছ নম্বর নম্বর লিখতে দিয়ে দেবো আমরা ছ নম্বরটা দেবো আমরা তা বিস্কুট কিনতে খরচ হতো বিস্কুটের দাম বিস্কুটের দাম ঠিক আছে কত টাকা ছশো সত্তর টাকা ছশো সত্তর টাকা ঠিক আছে আর লজেন্সের দাম কত লজেন্সের লজেন্সের দাম লজেন্সের দাম কত তোমার দেখো সাতশো পঁচাত্তর টাকা সাতশো পঁচাত্তর টাকা ঠিক আছে তা আমরা দেখে নিই লজেন্স আর বিস্কুট কিনতে কত খরচ হলো দেখিনি তাহলে কী করবো আমরা অবশ্যই যোগ করবো তাহলে পেয়ে যাব আমার কত টাকা খরচ হবে শূন্য সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় পাঁচ পাঁচই হয় সাতের সঙ্গে সাত যোগ করলে কত হয় সাতের সঙ্গে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো হচ্ছে তাই চোদ্দোর কত চার লিখবো হাতে আমার এক একটা ওপরে চলে গেল ছয় এক সাত সাতার সাথে কত হচ্ছে সাতার সাথে চোদ্দো হচ্ছে তাহলে কত লিখলাম চোদ্দো তাই কত চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এটা কি আমরা লিখলাম লজেন্স ও বিস্কুট কিনতে খরচ লজেন্স ও বিস্কুট কিনতে খরচ বিস্কুটের খরচ ঠিক আছে লজেন্স লঞ্জ বিস্কুটের খরচ কত হচ্ছে চৌদ্দশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এবার কি আছে দিদির কাছে কত টাকা আছে ঠিক আছে তাহলে আরও টাকা লাগবে তা দিদির কাছে আছে কত দিদির কাছে দিদির কাছে আছে কত টাকা আছে আছে হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা তাই তো ওকে তা সুতরাং টাকা লাগবে কত দেখে নিই আমরা তাহলে তা সুতরাং আরও টাকা লাগবে আরও টাকা লাগবে তা দেখো এখানে কত টাকা লাগবে টোটাল টোটাল লাগবে তোমার চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা তাহলে চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা তাই তো তোমার দিদির কাছে আছে কত এক হাজার টাকা আছে তাহলে এক হাজার টাকার থেকে বাদ দিয়ে দেবো আমরা মাইনাস করে দেবো বিয়োগ করে দেবো তাহলে আমরা কত টাকা লাগবে তাই চলো বিয়োগটা করে ফেলি আমরা এখানে তোমার আমরা এখানে বিয়োগটা করি তাই চোদ্দোশো পঁয়তাল্লিশ বিয়োগ হচ্ছে কত এক হাজার টাকা বিয়োগটা করি আমরা তাই শূন্য থেকে পাঁচ বাদ দিলে তোমার পাঁচ পাঁচই থাকে শূন্য থেকে চার বাদ দিলে চার চারই থাকে থেকে শূন্য বাদ দিলে চার চারই থাকে এত টাকা তাই তো সমান সমান কত হলে যাবে চারশো পঁয়তাল্লিশ টাকা কীভাবে উত্তর লিখবো তাহলে উত্তর লিখব আমরা উত্তর লিখব দিদির আরও

এবার দিদির কাছে আছে কত এক হাজার টাকা তাহলে আরও কত টাকা লাগবে টোটাল টাকা যে খরচা হচ্ছে তার থেকে যেই টাকাটা আছে সেই টাকাটা যদি আমরা বিয়োগ করে দিয়ে তাহলেই পেয়ে যাবো আমরা কত টাকা লাগবে তা বিয়োগ করলে আমরা চারশো পঁয়তাল্লিশ টাকা উত্তর হচ্ছে তাই চারশো পঁয়তাল্লিশ টাকা লাগবে হয়ে গেল চলো পরের অঙ্কটা দেখে নিই নেক্সট অঙ্কটা কী বলছে ভালো করে স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার পড়লে ওকে নেক্সট অঙ্কে আসছি সাত নম্বর কী বলছে তাহলে হাওড়া স্টেশন থেকে পাঁচ কোড়া লোকাল ছাড়লো খুব ভিড় হয়েছে আটশো বাহাত্তর জন যাত্রী ট্রেনে আছে ঠিক আছে আটশো বাহাত্তর জন ট্রেনে যাত্রী আছে তেজ সাতরাগাছি স্টেশনে একশো সাতাশ জন যাত্রী নেমে গেল কিন্তু বাগনানে আরও তিনশো বত্রিশ তিনশো জন যাত্রী উঠলো এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসেব করি ঠিক আছে তাহলে কি বলছে তোমার পাঁচশোটা লোকালে তোমার ট্রেন খুব ভিড় হয়েছে আটশো বাহাত্তর জন ছাত্রী ট্রেনে আছে ঠিক আছে সাতটাগাছি স্টেশনে আরও নেমে গেল তা নেমে গেলে কি হয় কম হয় ঠিক আছে তাহলে আমরা প্রথমে কিভাবে করব চলো দেখে নিয়ে আমরা কীভাবে সাজিয়ে করব তাহলে সাত নম্বরটা আমরা মার্কিং নাম্বারিং করলাম সাত নম্বর মার্কিং করলাম রাইট তাহলে প্রথমে লিখবো আমরা ট্রেনে মোট যাত্রী আছে ট্রেনে মোট যাত্রী আছে মোট যাত্রী আছে কত জন আটশো বাহাত্তর জন তো এবার কি বলছে সাতরা স্টেশনে একশো সাত আট জন যাত্রী নেমে গেল নেমে গেলে কি কিভাবে বিয়ে হবে তাহলে কি লিখবো সাতটা নেমে গেল সাতরা গাছিতে লোক নামল কতজন একশো সাতাশ জন ঠিক আছে এখন ট্রেনে কত যাত্রী রইল তাহলে টোটাল যাত্রী থেকে যারা নামিয়ে গেল তারা বাদ দিয়ে দেবো বিয়োগ করে দেবো তালেই পেয়ে যাবো কতজন যাত্রী থাকছে তাই যাত্রী থাকছে এখানে দেখো দুই আছে এখানে সাত আছে দুইতে সাতকে বিয়োগ করা যাবে না পাশে করতে ধান নেবো এটাকে সাতকে ছয় করে দিলাম দুই হয়ে গেল বারো বারো থেকে সাতকে বিয়োগ করবো তা সাতের পরে আট নয় দশ এগারো বারো তাহলে পাঁচ এখানে পাঁচ হলো ওপরে ছয় আছে নিচে দুই আছে ছয়ের থেকে দুই বাদ দেবো দুইয়ের পরে তিন চার পাঁচ ছয় তাহলে চার ঘর হলো পঁয়তাল্লিশ ওপরে আট আছে নিচে এক আছে আটের থেকে এক বাদ দেবো তাহলে কত হচ্ছে আটের থেকে আট বাদ দিলে সবাই জানি আমরা সাত সাতশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে ঠিক আছে তাহলে কী লিখবো আমরা ট্রেনে এখন যাত্রী আছে ট্রেনে ঠিক আছে এখন মোট যাত্রী আছে মোট যাত্রী আছে কত সাতশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে এবার কী বলছে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো ফলো করতে হবে কিন্তু বাগনান স্টেশনে আরও তিনশো জন যাত্রী ট্রেনে উঠলো ঠিক আছে বাগনান যাত্রী উঠলো কত তিনশো একুশজন তাহলে ট্রেনে যাত্রী ছিল কত এখানে সপ্তাহাথে নেমে যাওয়ার পর ট্রেনে কত ছিল সাতশো পঁয়তাল্লিশ জন তাহলে বাগনান থেকে শুরু বাগনান থেকে লিখবো বাগনান থেকে আরো কতজন যাত্রী আছে তোমার তিনশো একুশ জন যাত্রী উঠল তিনশো একুশ জন যাত্রী উঠল ঠিক আছে সুতরাং এখন ট্রেনে যাত্রী আছে ট্রেনে যাত্রী আছে কত হবে আগে কত ছিল সাতশো পঁয়তাল্লিশ ছিল সাতশো পঁয়তাল্লিশ আগে ছিল তার সঙ্গে কি এখন উঠে যে উঠলো তো আমরা কি যোগ করতে হবে তাহলে তিনশো একুশ জন আমরা যোগ করবো তিনশো একুশ জন সমস্ত কত হয় দেখি তাহলে চলো আমরা গুট যোগটা করে ফেলি সাতশো পঁয়তাল্লিশ যোগ হচ্ছে তিনশো একুশ তিনশো একুশ যোগ করি তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো পাঁচের সঙ্গে এক যোগ করলে কত পাঁচের আগে ছয় চারের সঙ্গে দুই যোগ করলে কত হচ্ছে চার দুই কত হচ্ছে ছয় সাতের সঙ্গে তিন যোগ করলে কত হচ্ছে সাতের পরে আট নয় দশ তাহলে কথা হচ্ছে দশ এক হাজার ছেষট্টি জন তাহলে কি লিখবো এক হাজার ছেষট্টি জন বোঝা গেল উত্তরটা কি লিখবো আমরা সুতরাং উত্তর লিখবো আমরা এখন ট্রেনে এখন ট্রেনে হলো একার নয় ট্রেনে এক হাজার ছেষট্টি জন যাত্রী রয়েছে যাত্রী রয়েছে বা আছে যা কিছু দিতে পারো ওকে হয়ে গেল তাই কীভাবে করলাম অঙ্কটা দেখে নাও খুবই সহজ অঙ্ক আর শুধু পার্ট বাই পার্টে করবে স্টেপ বাই স্টেপ করবে তাহলে সুবিধা হবে তোমাদের ঠিক আছে তা দেখে নাও প্রথমে কী ছিল ট্রেনে সাত সাত যাত্রী ছিল গত সাতশো বাহাত্তর জন সাতটাগাড়িতে একশো সাতাশ জন উঠলো তাহলে বিয়োগ করে নে সরি সাতটাগাড়িতে নেমে গেল তাহলে বিয়োগ করে দিলে সাতশো পঁয়তাল্লিশ জন হলো আবার কি বাগনান থেকে আরও তিনশো একুশ জন উঠলো তাহলে কি আগের যাত্রীর সঙ্গে এখন তিনশো যোগ একুশ যোগ করে দিলেই আমরা হাজার ছেষট্টি পেয়ে যাচ্ছি তাহলে আমি পেয়ে গেলাম হাজারষট্টি জন যাত্রী রয়েছে হয়ে গেল সাত নম্বরটা চলো পরের অঙ্কটা দেখিনি আমরা আট নম্বরটা কী বলছি আমরা একবার দেখে নিই আনোয়ার বিবি আনোয়ারা বিবি পানের বড়জির থেকে দু হাজার আটশোটি পান তুলেছেন ঠিক আছে দু হাজার আট আটশোটি পান তুলেছেন তিনি সাতানব্বইটি পানপাতা পাতা সুভাষকে ও একশো কুড়িটি পান মীরাকে দিলেন তানোয়ারা বিবি মোট কতগুলো পানপাতা পাতা দুজনকে দিলেন ও এখন কতগুলো পানপাতা তাদের কাছে পড়ে তার কাছে পড়ে রইল হিসেব করি খুবই ভালো অঙ্ক স্টেপ বাই স্টেপ সহজ করে করতে হবে তোমাকে তাই প্রথমে লিখবো কীভাবে আমরা লিখবো চলো দেখে নিই আমরা তো কীভাবে করবো এটা আট নম্বর মার্কিংটা করে নিই তাহলে সুভাষকে দিল কত তাহলে সুভাষকে দিল সুভাষ কে দিল কতগুলো পানপাতা দিয়েছে একশো কুড়িটি সরি সাতানব্বইটি পান সুভাষকে সাতানব্বই নাইনটি সেভেন সাতানব্বইটি ঠিক আছে আর কী দিয়েছে একশো কুড়িটিকে মীরাকে দিলেন মীরাকে দিলেন মিরাকে দিলেন আচ্ছা দিলেন মিরাকে দিলেন কত একশো কুড়িটি তাহলে একশো কুড়ি এক সংখ্যা মিলিয়ে লিখতে হয় তাহলে দুজনকে মোট কত দিলো তাহলে যোগ করবো আমরা যোগ করলেই পেয়ে যাব তাহলে সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত নয় সঙ্গে দু যোগ করলে তারপরে দশ এগারো তাহলে এগারো এক হাতে আমার এক এগারোকে কত দুশো সতেরোটি ঠিক আছে তাহলে কী লিখব আমরা তাহলে দুজনকে দিলেন দুজনকে দিলেন মোট কটা দুশো সতেরো টি ঠিক আছে এবার কি করব আনোয়ার বিপের কাছে পড়ে রইল তো কতটা ছিল দু হাজার ছিল ঠিক আছে তাহলে আনোয়ার বিপের কাছে কত ছিল আনো আরা বিবির কাছে পান পাতা ছিল পান পাতা ছিল কত দু হাজার দু হাজার ঠিক আছে তাদের মধ্যে দুজনকে দিয়ে দিল দুজনকে দিল আনোয়ারা বিবি দুজনকে জনকে পান পাতা দিলো পান পাতা দিলেন কত দুশো তাহলে দুশো সতেরো দুশো একে সতেরোটি বিয়োগ করতে হবে যে টোটাল যতগুলো ছিল তোমার দু ছিল তার আমার থেকে দু দিয়ে দিলো তা দিয়ে দিলে কি কমে যাবে তাহলে কমে গেলে কী করবো বিয়োগ করবো তা বিয়োগ করলেই পেয়ে যাবে কতগুলো থেকে গেলো তার কাছে তো বিয়োগটা চলো করি এখানে শূন্য আছে নিচে সাত আছে শূন্যতে সাত বিয়োগ করা যাবে না পাশের ঘর থেকে ধান নেবো পাশের ঘর থেকে ধান নিয়ে যাচ্ছেন এখানেও শূন্য আছে তাহলে তার পাশের ঘর থেকে ধান নেবো আগের ঘর থেকে ধান নেবো তা আটকে কেটে আমরা সাত করে দিলাম তাহলে একটা ধান নিলাম এটা হয়ে গেলো তোমার কত দশ ঠিক আছে এক নিলে দশ হয়ে গেলো আবার এখান থেকে কী করবো দশকে কেটে আমরা কী করব এক ধান নিলাম এখানে পড়ে থাকবে নয় এখানে হয়ে যাবে এটা দশ ঠিক আছে চলে এবার দশের থেকে আমরা কী করি সাতকে বিয়োগ করি সাতের পরে আট নয় দশ তাহলে কত তিন ঘর হলো তিন ওপর কত হয়েছে এখানে নয় আছে নিচে কথা হচ্ছে এক আছে নয়ের থেকে এক বাদ দিলে কথা হয়েছে আট হয় আমরা সবাই জানি আট ওপরে সাত আছে নিচে দুই আছে সাতের থেকে দুই বাদ দিলে কথা এরপর তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচ ঘর হলো আর দুই দুই থাকলো দু হাজার পাঁচশো তিরাশিটি ঠিক আছে তো উত্তর কী লিখবো আমরা তো উত্তর লিখবো একবারে উত্তর লিখে দেবো দ্য আনুর বি আনো আরা বি দুজনকে দুজনকে পান পাতা দিল পান পাতা দিল কতটি দুশো সতেরোটি দুশো টি এটা দুশো সতেরো ভালো করে লিখে দিই দুশো সতেরো এখানে বোঝা যাচ্ছে না দুশো সতেরোটি ঠিক আছে আর একটা উত্তর কী লিখবো তানুবাবুর কাছে পড়ে রইলো তার কাছে পড়ে রইল তার কাছে পড়ে রইল বা পান পাতা থাকলো তাও লিখতে পারো কত দু হাজার পাঁচশো টি এটা দুটো উত্তর হবে কেন দুটো উত্তর জানতে চাইছি কিন্তু এখানে ঠিক আছে তাহলে আমাদের কী হলো আমাদের চা আমাদের আঠারো আটচল্লিশ নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল চলো উনপঞ্চাশ নম্বরটা পেজটা আমরা একটু দেখে নেব এবার ঠিক আছে উনপঞ্চাশ খুবই ইজি আছে সহজ আছে দু চারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আর এটা কিন্তু অলরেডি আগে করেই দেওয়া আছে তোমরা যদি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিতে পারো তোমাদের দেখো এক একটা তো করেই দেওয়া আছে এখানে দুই একটা আমরা দেখো দুই একটা আমরা করবো এখানে তা দুই একটা দেখা এখানে ফাঁকা ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে ফাঁকা ঘর দিয়েছে তোমার ফাঁকা ঘরে আমরা কী করবো সংখ্যা বসাবো কী সংখ্যা বসাবো ফাঁকা ঘরে এখানে শূন্য বসাতে হবে ফাঁকা সংখ্যা বসাতে হবে এক একটা তো কড়াই করে দিয়েছি অলরেডি দুই একটা দেখে নাও ওপরে সাত আছে নিচে তোমার কী আছে তার একটা সংখ্যা আছে এখানে তোমার সাত আছে এখানে কোন সংখ্যাটা বসবে তোমার তিনটে ঘরের যোগ কিন্তু এখানে সাতের সঙ্গে শূন্য যোগ করলে তোমার সাত সাত সাতই হয় এখানে সাত আছে তাহলে কী করবো আবার এখানে শূন্য যোগ করবো তাহলে এখানে শূন্য দিয়ে দিলাম আমরা ঠিক আছে তাহলে শূন্য সাত সাতই হলো এখানে দেখো আট আছে এখানে চার আছে এখানে তিন আছে তো আটের সঙ্গে চার যোগ করলে কত বারো আটের চার বারো বারো তিন কত হচ্ছে বারো পর তেরো চোদ্দো পনেরো পনেরো হচ্ছে তাই পনেরো কী লিখবো আমরা পনেরো পাঁচ বসাবো আমরা এখানে হাতে কত হচ্ছে এক থাকছে একটা কোথায় চলে যাবে একটা চলে যাবে ওপরে ঘরের উপরে চলে যাবে এক হয়ে গেল তাই পাঁচ আর একে কত হচ্ছে ছয় ছয়ের সঙ্গে দুই যোগ করবো চার পর সাত আট এখানে আট হচ্ছে দুটো মিলে এখানে নয় আছে তা আটের সঙ্গে কত যোগ করলে নয় হবে আটের সঙ্গে এক যোগ করলে নয় হবে তাহলে এক যোগ করলাম নয় হয়ে গেল ঠিক আছে এখানে তিন আছে দেখো এখানে এক আছে তিন সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে তিন একে চার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কত হলো নিচে হলো চার নয় পাঁচ সাত মানে চার হাজার নশো সাতান্ন আর ফাঁকা ঘরগুলোতে কি পড়ছে দেখতে পেলে চলো পাশের ঘরটা দেখে নিয়ে এবার পাশের অঙ্কটা কী বলছে আমাদের পাশের অঙ্কটা দেখো এখানে আছে তোমার এটাও তোমার ঘরের যোগ আছে দু না তিন ঘরেই আছে তোমার এখানে সংখ্যাটা কী আছে নয় আছে নিচে কী আছে তোমার এখানে এক আছে তাই নয় এখানে এক তো নয়ের সঙ্গে কত যোগ করলে এক হবে এটা তো করা এক হচ্ছে না নয়ের সঙ্গে কী করতে পারে দুই দুই যোগ করতে হবে নয়ের পর দশ এগারো তাহলে দুই যোগ করি যদি আমরা দুই যোগ করি তাহলে নয়ের পর দশ এগারো হচ্ছে এগারোর এক হাতে আমার এক থাকলো একটা ওপরে চলে গেলো তো নয় দুই এগারো হাতে আমার এক চলে গেলো এবার দেখো এখানে এক চার আরকে কত পাঁচ পাঁচের সাথে কত বারো তাহলে বারোর কত লিখবো আমরা বারো দুই লিখবো আমরা হলো হাতে কত হচ্ছে এক থাকছে একটা কোথায় চলে যাবে ওপরে চলে যাবে আমাদের ওপরে চলে গেলো পাঁচ আর একে কত হচ্ছে ছয় হচ্ছে নিচে কত আছে দুই আছে তো পাঁচারেখে ছয় হচ্ছে নিচে দুই আছে তো ছয়ের থেকে তো দুই তো ছোট তাহলে কি করতে হবে আরও ছয়ের সঙ্গে ছয় যোগ কত যোগ করলে বারো হবে দেখে নিই ছ সাত আট নয় দশ এগারো বারো তা ছয় যোগ করলে তাহলে আমরা এখানে ছয় যোগ করব। তাহলে কত হচ্ছে ছয় ছয় বারো হল বারো দুই হাতে আমার এক দেখো একটা ওপর লেখা আছে মানে বারো তাই ছয় আগে কত হলো সাত সাত আগে কত আট তাহলে এখানে কত লিখবো আমরা আট লিখবো আমরা ঠিক আছে তাহলে আট হাজার দুশো একুশ হলো তোমাদের হয়ে গেল বাকি অঙ্কগুলো করা আছে দেখে নাও ভালো করে সুন্দর করে আর এটা কি হচ্ছে আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অঙ্কগুলো তোমাদের কী হয় একটু অসুবিধা হয় করতে তোমাদের সাত হাজার থেকে যদি তিন হাজার নশো নিরানব্বইকে আমরা বিয়োগ করি তাহলে কী করবো দেখো এখানে নয় আছে এখানে শূন্য আছে নয়ের থেকে তো শূন্য বিয়োগ করা যাবে না পাশের ঘর থেকে ধান নেব এখানেও শূন্য ধান নেওয়া যাচ্ছে না পাশের ঘরেও শূন্য ধান নেওয়া যাচ্ছে না তার পাশের ঘর থেকে ধান নেব তাহলে এখানে কত সাত আছে সাতটাকে কেটে আমরা কী করবো ছয় করে দেবো আমরা ঠিক আছে সাতটাকে ছয় করে দিলাম তাহলে এক ধান নিলাম শূন্য এক ধান নিলাম এক ধান নিলে কত হচ্ছে তোমার এখানে এক ধান নিলে কত তোমার দশ হয়ে যাচ্ছে তোমার এক নিলে দশ হয়ে যাচ্ছে ধান এবার দশ তোমার কী আছে দশ আছে দশের থেকে এক ধান নেবো কেন এখানেও ধান নিতে হবে আমাকে তাহলে কি কেটে দিলে আমরা কত চেত করে থাকলো কত নয় করে থাকলো তাহলে নয় হলো ঠিক আছে নয় এক ধান নিলাম তাহলে এক ধান নিলে এখানে কত হয়েছে ওখানে আবার দশ হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে আবার কি করবো এর থেকে এক ধান নেবো এখানে তাহলে এটা কেটে কত হয়ে যাচ্ছে নয় হয়ে যাচ্ছে পাশে আমরা এক ধান নিলাম এখানে কত হচ্ছে দশ হয়ে যাচ্ছে তাহলে এখানে কত দশ লিখবো তো এখানে না লিখে এখানেও লিখতে পারি আমরা দশ লিখে নিতে পারি দশ দশের থেকে নয়কে আমরা বিয়োগ করবো ঠিক আছে চলো বা বিয়োগ করি দশের থেকে এক নয় আরকে দশ তাহলে এক হলো কীভাবে কাটলাম বুঝলে এর থেকে ধান নিয়ে তো এখানে আসলাম আবার এর থেকে কেটে এক কমিয়ে নিয়ে আমরা এখানে এক ধান নিলাম আবার এর থেকে এক কমিয়ে নিয়ে এক ধান নিলাম এখানে দশ দশই থেকে গেল ঠিক আছে আর ধান নেওয়ার দরকার নেই নয় আরকে দশ হলো এরপর ওপরে নয় নিচে নয় 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 মিলে গেলে শূন্য ওপরে নয় নিচে নয় মিলে গেলে শূন্য এখানে দেখো ওপরে ছয় নিচে তিন তাহলে ৬ থেকে তিন বাদ দিলে কত হচ্ছে তিনের পরে চার পাঁচ ছয় তাহলে কত হচ্ছে তিন ঘর তাই কত হলো তিন হাজার এক হয়ে গেল দেখে নাও নেক্সট অঙ্কগুলো করা আছে ভালো করে দেখে নাও তোমরা আর নিজেরা প্র্যাকটিস করবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে লাস্টের অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদের দেখো এটা তোমার চার ঘরের আছে তাহলে এখানে শূন্য এখানে এক আছে এখানে শূন্য আছে এখানে আট আছে এখানে সাত আছে চার ঘর পাঁচ ঘর ছ ঘর যে ঘরেই থাকুক কোনো ব্যাপার নেই সংখ্যাগুলো যোগ করে তুমি সংখ্যা বসে ক্যারি করলেই হয়ে যাবে এক আর আটে কত হচ্ছে আট আরেক নয় নয়ের সাথে কত হচ্ছে নয়ের সাথে ষোলো হয় নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো কী লিখবো ষোলো ছয় লিখবো আমরা হাতে আমাদের এক থাকছে একটা ওপরে লিখবো ঠিক আছে তাহলে কত নয় আগে কত দশ দশের পাঁচে কত হচ্ছে পনেরো তাহলে পনেরো কী লিখবো আমরা পনেরো পাঁচ লিখবো হাতে আমার এক একটা ওপরে লিখবো আমরা নয়ের আগে কত দশ দশ আগে কত এগারো এগারোর এক লিখবো আমরা হাতে আমার এক থাকছে এখানে একটা লিখবো দুই আর একে কত হচ্ছে তিন উত্তর কত হলো তিন হাজার একশো ছাপ্পান্ন হয়ে গেলো তা আমাদের ঊনপঞ্চাশ পেজটা কমপ্লিট হয়ে গেল আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বস্স অবশ্যই কমেন্টস করো রেগুলার ভিডিওগুলো ফলো করো সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে আর আদার সাবজেক্টগুলোর জন্য তোমার বাংলা পরিবেশ আদার সাবজেক্টগুলোর জন্য ডিভিএস মান ক্লাসটা ফলো করে প্রত্যেকেই জানো যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোশকার রোশনটা পাওয়ার জন্য আইকনটাকে হিট করে রেখো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে